সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং দেখো সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল নোটিফিকেশন বাটনটি রয়েছে সেটিকে তোমরা প্রেস করো, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার সঙ্গে সঙ্গে যেন তোমরা সেই ভিডিও আপলোডের নোটিফিকেশনটি দেখতে পাও এবং ভিডিওটি দেখতে পারো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অনলাইনে পেমেন্ট করবে বিডিপি অ্যাডমিশনের। হ্যাঁ, ইতিমধ্যে এই কয়েকদিনের মধ্যে যদি কেউ তোমরা তোমাদের বিডিপি ফর্ম ফিল আপ করে থাকো এবং স্টাডি সেন্টার থেকে ভেরিফিকেশন করে নিয়ে এসে থাকো, তাহলে তোমরা খুব সহজেই বাড়িতে বসে, এমনকি নিজের মোবাইলের থেকেও বা নিজেদের বাড়ির কম্পিউটার থেকে অনলাইনে পেমেন্ট করতে পারো, অথবা অফলাইনে তোমরা পেমেন্টের অপশনে গিয়ে ব্যাংকের চালান প্রিন্ট আউট করে সেটিকে পেমেন্ট আকারে ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে পারো। তাই আমরা তোমাদেরকে আজকে দেখাবো, আমি তোমাকে দেখানোর চেষ্টা করব কিভাবে তোমরা বিডিপি অ্যাডমিশন ফর্ম ভেরিফিকেশন হওয়ার পরে তোমরা অনলাইনে বা অফলাইনে পেমেন্ট করবে। এক্ষেত্রে তোমাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, কখনোই স্টাডি সেন্টার থেকে ভেরিফিকেশনের পূর্বে পেমেন্ট করবে না, এটা কখনোই করবে না। তাই চলো আমরা ওয়েবসাইট খুলে নিই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইট খুললেই আমরা এই জিনিসটি স্পষ্টভাবে দেখিয়ে দিতে পারবো কীভাবে তোমরা করবে। আমরা খুলে নিই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, খুললাম, এই যে রয়েছে, এখানে আমরা খুলে নিচ্ছি। আমাদের যে প্রথম অপশনটি রয়েছিল ফর্ম ফিল আপ করার সময় যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন বিডিপি সেশন জুলাই, এখানে আমরা ক্লিক করে নেব এবং স্ক্রল করে নিচে নামে এখানে দেখবো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন বিডিপি অ্যাডমিশন, এখানেও ক্লিক করে নেব। এই যে অপশনটি রয়েছে পে অনলাইন, এই পে অনলাইন অপশনে গিয়ে আমরা ক্লিক করব। এখানে দেখো আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি চাইছে, আমাদের ফর্মে ওপরে লেখা আছে অ্যাপ্লিকেশন নাম্বার অথবা আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে অ্যাপ্লিকেশন নাম্বার পাঠিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা নিয়ে এখানে বসিয়ে দেবো। আবেদনকারীর ডেট অফ বার্থ বসাবো, সেই সঙ্গে তার জন্ম তারিখ যেটি সে আবেদনপত্রে দিয়েছিল সেইটি বসাবো। সেইটি বসানো হয়ে গেলে আমরা গো বাটনে গিয়ে ক্লিক করব। এই যে গো বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো এই পেজটি খুলে গেল, আবেদনকারীর নাম, তার অ্যাপ্লিকেশন নাম্বার, তার স্ট্রিম আর তার ইলেকটিভ সাবজেক্ট, যে সাবজেক্ট সে পড়তে যে দিয়ে দিয়েছে, এখানে তার ছবি, এখানে তার সিগনেচার, তোমরা তোমাদের নিজস্ব ছবি যারা আবেদন করেছো তাদের ছবি যেটা স্ক্যান করে দিয়েছিলে এবং তোমাদের সিগনেচার দেখতে পাবে। নিচে এসে আমাদের এখানে অপশন আছে, প্রথমটি রয়েছে অফলাইন মোড, দ্বিতীয়টি রয়েছে অনলাইন মোড। আমি প্রথমে অফলাইন মোডে দেখিয়ে দিই, দ্বিতীয়বার আমি অনলাইন মোডে দেখিয়ে দেবো। প্রথমে যদি আমরা অফলাইন, অর্থাৎ আমাদের যদি এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং না থাকে, তাহলে আমাদেরকে ব্যাঙ্ক চালান নিয়ে ব্যাঙ্কে গিয়ে দিয়ে আসতে হবে টাকা। তাহলে এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এই পোর্শনটি অ্যাক্টিভেট হয়ে গেলো, এখানে আমরা তখন ক্লিক করে দেখে নেবো। এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ছিল আমাদের ফর্মের একটা অংশ, সেই সঙ্গে সঙ্গে নিচে দেখো এইটি রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এটা কি না, এটি হচ্ছে চালান যেটি আমাদেরকে স্টেট ব্যাংকে, এটা হচ্ছে ব্যাংকস কপি, এটা হচ্ছে অ্যাপ্লিকেন্টস কপি, এটা ব্যাংকে গিয়ে আমাদেরকে জমা দিতে হবে। এই যে এলাহাবাদ ব্যাংক ব্রাঞ্চ, ব্রাঞ্চটার নাম লিখতে হবে, আর হচ্ছে এই যে কোড, ক্যান্ডিডেটের নাম, তার অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ, স্টাডি সেন্টার কোড এবং কত টাকা দিতে হবে। এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু ইনক্লুডিং ব্যাংক চার্জ 35 টাকা অ্যান্ড 100 টাকা ফর প্রসেসিং ফি, ₹3,035 ওনে, 3,035 টাকা লাগবে, তার মধ্যে 35 টাকা ব্যাংক চার্জ এবং 150 টাকা এই পুরো প্রসেসটা করতে লাগবে, 3,035 টাকা দিতে হবে। এইটি আমরা কি করব, প্রিন্ট করে নেব। এইটি আমরা প্রিন্ট করে নিয়ে যে প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করে নেব এই এই পাতাটি, এই পুরোটাই করব, কিন্তু মূলত আমাদের প্রয়োজন এই এই পাতাটি, এই পাতাটি কেটে নিয়ে আমরা ব্যাংকে যাব। ব্যাংকে গিয়ে ব্যাংক এই কপিটা নিয়ে নেবে এবং সিল সই করে এই দ্বিতীয় কপিটা আমাদেরকে ফেরত দিয়ে দেবে। এই হলো অফলাইনে করার পদ্ধতি। এবার যদি আমরা এইটি অনলাইনে পেমেন্ট করতে চাই, তাহলে আমরা নিচে লেখা রয়েছে পেমেন্ট থ্রু অনলাইন মোড, এখানে আমরা যে ক্লিক হেয়ার টু প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে দেখে নিতে পারি, অথবা যদি দেখতে না চাই এখানে ক্লিক করে ক্লিক হেয়ার ফর ই পেমেন্টে ক্লিক করতে পারি।
এখানে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে সরি উই আর আনএবল টু প্রসেস ইউর রিকোয়েস্ট রাইট নাও, ইনভ্যালিড মার্চেন্টাইল ডিটেলস। আর একবার চেষ্টা করি, আর একবার চেষ্টা করে আমরা দেখি। এখানে এই পেমেন্ট দিলাম, এই যে আমাদের সামনে খোলা গেল। প্রথমেই কিন্তু মনে রাখতে হবে বাই ডিফল্ট ক্রেডিট কার্ড আসবে, ঠিক আছে? এখানে অনেকে ভুল করে প্রথমেই এটিএম কার্ড নাম্বার এটা ওটা দিয়ে পেমেন্ট করলে হবে না, এটা কিন্তু বাই ডিফল্ট ক্রেডিট কার্ড আসবে। তারপরে আমাদের সিলেক্ট করে নিতে হবে ডেবিট কার্ড থেকে করতে চাইলে ডেবিট কার্ড, অথবা যদি চাই আমরা ডেবিট কার্ড উইথ এটিএম পিন নাম্বার দিয়ে সিলেক্ট করবো, তাহলে এখানে গিয়ে সিলেক্ট ব্যাঙ্কে গিয়ে সেই ব্যাঙ্কে সিলেক্ট করে নিয়ে করতে হবে, অথবা যদি ইন্টারনেট ব্যাঙ্কিং আমরা করতে চাই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, তাহলে সেইভাবে আমাদের করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে 3,000 টাকা লাগবে, সেই সময় অতিরিক্ত কিছু টাকা লাগবে, 10 টাকা কি 15 টাকা ব্যাঙ্ক চার্জ হিসাবে, কিন্তু এটি করলে তৎক্ষণাৎ হয়ে যাবে, এটি আমরা দেখে নেব, ঠিক আছে? এইরকমভাবে কিন্তু আমরা অনলাইনে করতে পারি, ক্লিয়ার? এইবার পেমেন্ট করার পর মনে রাখতে হবে 48 ঘন্টা, অর্থাৎ 2 ওয়ার্কিং ডে সময় লাগবে পেমেন্ট কনফার্মেশন জানার জন্য যে পেমেন্টটি হয়েছে কিনা বা পেমেন্ট স্ট্যাটাস। আমরা কি করব, দুদিন বা 48 ঘন্টা হয়ে যাওয়ার পর আমরা এই চেক পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে নেব। হলো, এখানে ক্লিক করে নিলাম। আবার আমাদেরকে দিতে হবে কি, আমাদেরকে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে, আবেদনকারীর ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে, এবং আবেদনের সাল দিতে হবে, দিয়ে আমরা গো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে দেখাবে, এখানে আমার যেমন দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ফি হ্যাজ নট বিন রিসিভড, অর্থাৎ আবেদনকারী অ্যাপ্লিকেশন ফি এখনও অবধি জমা পড়েনি বা তারা গ্রহণ করেননি। এখানে যদি কি হয়, যদি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া হয়ে গিয়ে থাকে, তাহলে এখানে দেখবে একটি টিক চিহ্ন আসবে আর এটি সবুজ কালিতে লেখা থাকবে, ঠিক আছে? আর এখানে কিন্তু এটি লাল কালিতে লেখা রয়েছে, ক্লিয়ার? এই ছিল আমাদের আজকের বিষয় যে কিভাবে আমরা অনলাইনে অ্যাপ পেমেন্টটি করব এবং কিভাবে আমরা পেমেন্টে কনফার্মেশন জানব। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক দেবে এবং ভিডিওটি তোমরা অন্যান্য বন্ধুদের বা অন্যান্য লোকেদের মধ্যে শেয়ার করবে, যাতে করে তারাও বিষয়টি জানতে পারে এবং নির্দ্বিধায় কোনো রকম হয়রানি ছাড়াই তারা যেন নিজেরাই নিজেদের পেমেন্টটি করতে পারে এবং নিজেদের পেমেন্টের স্ট্যাটাস দেখতে পারে। আশা করি তোমরা ভালো থাকবে, ধন্যবাদ।